হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের শেফদের স্টাইলে টমেটো স্যুপ তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই স্যুপটা তৈরি হতে এর মধ্যে পারফেক্ট ঘনত্বটা তৈরির জন্য আমি এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ইউজ করব না। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ছাড়াও এই স্যুপটা যে কত সুন্দর ঘন এবং এর টেস্টি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন একটি প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1টি তেজপাতা এবং 1টি দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1টি পেঁয়াজের অর্ধেকটা একটু মোটা করে কেটে দিলাম। 4টি টমেটোকে মোটা করে কেটে নিয়েছি এবং সাথে দিয়েছি 1টি গাজর, সেটাকেও মোটা করে কেটে দিয়েছি। এখন বাটার পেঁয়াজের সাথে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিব রেস্টুরেন্টের সুপার একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে আলু। এই আলুটা দিলে আপনার আর কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দেওয়া লাগবে না, অটোমেটিকলি এই স্যুপটা অনেক ঘন হয়ে যাবে। তবে হ্যাঁ, আলুর পরিমাণটা যেন কম হয়, কোনোভাবে আলু আবার বেশি দিতে যাবেন না। এখন এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছে। আর 10 মিনিট পরই দেখা যাবে যে এর মধ্যে থেকে বেশ খানিকটা পানি উঠেছে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে। প্রথম দিকে পানিটা একটু কম দিলাম, এতে করে এটা ম্যাশ করতে ইজি হবে। এখন এটাকে আবারও ঢেকে দিলাম সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে একটি পটেটো মেশার দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এই প্রসেসটা তাদের জন্য যাদের পাশে ব্লেন্ডার নাই বা চটজলদি আপনারা ব্লেন্ডার ছাড়াও এটা কীভাবে করে এই স্যুপটা তৈরি করতে পারবেন সেটার জন্য এই প্রসেসটা দেখানো। তো এভাবে করে একটি পটেটো মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর এটাকে একটি স্ট্রেনারে নিয়ে এভাবে করে ছেঁকে নিতে হবে। আর যদি আপনাদের ধারে কাছে ব্লেন্ডার থাকে বা ব্লেন্ডার যদি করতে চান তো ব্লেন্ডারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর এটাকে স্ট্রেনারে ছেঁকে নিলেও চলবে। তা আমার যেহেতু ব্লেন্ডার আছে তাই আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি। এরপর পুনরায় আবার সে পাত্রের মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিলাম। সাথে দিচ্ছি কিছু আদা স্লাইস, একদম পাতলা স্লাইস করে কাটা। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ চিনি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে এখন বলক তুলে নেব। পানির পরিমাণটা হচ্ছে আপনার রেসিপিটা কতটুকু ঘনত্ব চান সেটার উপর ডিপেন্ড করে হবে। সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ। তো যখন এর মধ্যে ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই স্যুপটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিচ্ছি হ্যাভি ক্রিম বা ফ্রেশ ক্রিম, যেটাকে হুইপ ক্রিমও বলে থাকে। আপনারা চাইলে এর মধ্যে ডানো বা নেসলে ক্রিম যে পাওয়া যায় সেটাও দিতে পারেন, অথবা দুধের সরকে একটু দুধ দিয়ে সেটাকে ব্লেন্ড করে তারপর এর মধ্যে দিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে শেফরা এই হ্যাভি ক্রিমটাই স্যুপের মধ্যে দিয়ে থাকে, এতে করে স্যুপের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এর মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে টমেটো স্যুপ। আর দেখুন এই গ্রেভিটা কতটা ঘন হয়েছে এবং এটা খেতে অসম্ভব মজা। বাইরের দেশে এই স্যুপটা খুবই পপুলার একটি স্যুপ, আর এই শীতে এই গরম গরম স্যুপ যদি এক বাটি হয়ে যায় তাহলে তার কথাই নেই। ডেকোরেশনের জন্য উপরেও কিছুটা এই হ্যাপি ক্রিম একটু দিয়ে দিলাম, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই। আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগলো তাও জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।